हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल आहारे बाहार। आज हमें अपन इलिश माछे लंका काटा झोल कर देखा। एर नहीं कूमड़ा, गाजर, आलू, बेगुन, टमेटो एवं लंका, काचा लंका, एगुलो सब केटे नहीं धुए नहीं छयटा इलिश माछे पेटी। एक कड़ाई गरम करे प्रयोजन मतो तेल दिए निलाम। एबार आमी आलू और गाजर गुलो के भेजे निच्छी। फ्रेंड्स, आशा रखछी रेसिपिटी भालो लागबे। भाजा आलू और गाजरटा आमी तुले राखलाम, कुमड़ो दिए दिलाम, कुमड़ोटाकेও हल्का भेजे निब। आशा रखछी रेसिपिटी भालो लागबे। लाइक और शेयर करबेन एवं चैनलटी अवश्य सबसक्राइब करबेन। कुमड़ो भाजा हो गेलो, कुमड़ोटाও रेखे दिलाम एवं बेगुनटाकेও आमी तेले दिए दिलाम, गरम तेले। बेगुनटाकेও आमी भेजे तुले निब, बेगुनो भेजे तुले निच्छी। এবার আমি মাছের টুকরোগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। দুই পিট উল্টে ভেজে নিচ্ছি। দুই পিট উল্টে ভাজা হয়ে গেল, তুলে রাখলাম। এবার আমি কড়াইয়ে কালো জিরা, তেজপাতা এবং টমেটোগুলোকে দিয়ে দিলাম। এগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমার ভেজে রাখা সবজিগুলো সবগুলোকেই আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম তেলে। সবগুলোই আমি আলাদা করে ভেজে নিয়েছিলাম। লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। লবণ দিলাম পরিমাণ মতো, হলুদ দিলাম, এবার সবগুলোকে আবার নেড়ে নিলাম। উতলানো গরম জল দিয়ে দিলাম। যেহেতু লঙ্কা কাটা ঝোল একটু পাতলাই হবে, কোনো মশলা পড়বে না এর মধ্যে, খেতে খুব স্বাদের হয় এভাবে ইলিশ মাছ করলে। এবার ভাজা ইলিশ মাছগুলোকে আমি দিয়ে দিলাম। হালকাভাবে একটু মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য চিনি দিলাম, একটু গরম মশলা দিলাম। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে দিলাম। আমার ইলিশ মাছের লঙ্কা কাটা